হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডাব্লিউ বি আওয়ার স্টাডি আমি জিতেন্দ্র বিশ্বাস আমাদের প্রতিনিয়ত ফুড এস আই পরীক্ষায় ফিফটি জি কে প্র্যাকটিস সেটের ক্লাস চলছে এখানে খুবই ভালো কোয়েশ্চেন আছে তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো আর আমাদের এখন দুপুর একটার সময় ক্লাসগুলো পাবলিশ হয় তোমরা অবশ্যই দুপুর একটার সময় ক্লাসগুলো দেখে নিও চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই কনিষ্কের শাসনকালে কোথায় বৈদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাহলে বলো অ্যানসার কেবে কনিষ্কের শাসনকালে হয়েছিল অবশ্যই অ্যান্সার হবে সি কাশ্মীর পরে কোশ্চেন দেখো খাদ্য নিরাপত্তার জরুরি অবস্থা জারি করল কোন দেশ তাহলে বলো খাদ্য নিরাপত্তায় জরুরি অবস্থা জারি করেছে নিম্নলিখিতদের মধ্যে কোন দেশটা অ্যান্সার হবে এ নাইজেরিয়া পরে কোশ্চেন দেখো প্রথম বৈধ্য সম্মেলনে কে সভাপতিত্ব করেন তা বলো অ্যান্সার কী হবে প্রথম বৈধ সম্মেলনে সভাপতি ছিলেন অবশ্যই অ্যান্সার হবে সি মহাকাশ্যপ পরে কোশ্চেন দেখো গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন তাহলে বলো গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে অ্যান্সার হবে দেখো অ্যান্সার হবে এখানে এ দাগটা সচ্চিদানন্দ সিনহা পরে কোশ্চেন দেখো সংবিধান রচনার জন্য কত সালে গণপরিষদ গঠিত হয় কেন বলো গণপরিষদ কত সালে গঠিত হয়েছিল সংবিধান রচনার জন্য অ্যান্সার কী হবে দেখো অবশ্যই অ্যান্সার হবে বি উনিশশো ছেচল্লিশ সালে পরে কোশ্চেন দেখো মুসলমান নামক দৈনিক পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয় কেন বলো এই মুসলমান নামক দৈনিক পত্রিকাটি নিম্নলিখিত কোন শহর থেকে প্রকাশিত হয় দেখো এখানে অ্যান্সার হবে ডি চেন্নাই থেকে পরে কোশ্চেন দেখো নিরক্ষরেখা থেকে উত্তর মেরুদ দূরত্ব কত কিলোমিটার কেন বলো নিরক্ষরেখা থেকে উত্তর মেরুদ দৈর্ঘ্য দূরত্ব অ্যান্সার কী হবে কারণ নির্মলিখিতদের মধ্যে অ্যান্সার হবে হচ্ছে এ দশ হাজার দুই কিলোমিটার পরে কোশ্চেন দেখো প্রথম কোন মহিলা চিত্রাভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হন প্রথম চিত্রাভিনেত্রী যিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন কোন মহিলা তিনি নাম কি তার অ্যান্সার কী হবে দেখো অ্যান্সার হবে সিদাক্টা নার্গিস দত্ত পরে কোশ্চেন দেখো অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত তাহলে বলো অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলাটা কিসের জন্য বিখ্যাত কী উৎপাদনের জন্য বিখ্যাত দেখো অ্যান্সার হবে ডি স্বর্ণ উৎপাদন পরে কোশ্চেন দেখো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় কেন বল অ্যান্সার কে হবে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট অবশ্যই অ্যান্সার হবে এ টাংস্ট্যান্ট ধাতু দিয়ে তৈরি হয় পরে কোশ্চেন দেখো পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয় তাহলে বলো পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয় নির্মলীগতদের মধ্যে এখানে অ্যান্সার হবে বিদাগ ইউরেনিয়াম পরে কোশ্চেন দেখো শিখ খালসা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে মানে খালসা কে প্রতিষ্ঠা করেন বলো অ্যান্সার কী হবে দেখো খালসা প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হবে বি গুরু গোবিন্দ সিং পরে দেখো জেট বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয় তাহলে বলো জেট বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অবশ্যই অ্যান্সার হবে ডি দাগটা কেরোসিন পরে কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তাহলে বলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি অবশ্যই অ্যান্সার হবে এ দাক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরে কোশ্চেন দেখো কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করে তাহলে চাঁদে গিয়েছিল মানুষ প্রথম কত সালে ক্যান্সার হবে বি উনিশশো সালে পরে কোশ্চেন দেখো কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় তাহলে বলো বেরি বেরি রোগটা কোন ভিটামিনের অভাবে হয় অ্যান্সার কী হবে অবশ্যই অ্যান্সার হবে বিদাগ ভিটামিন বি পরে কোশ্চেন দেখো বর্ণালীর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম দেখো তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম বলেছে অবশ্যই অ্যান্সার হবে ডি দাগ বেগুনি বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম এবং লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বৃহত্তম পরে কোশ্চেন দেখো মানচিত্রে সব গড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে কোন রেখা দিয়ে যুক্ত করা হয় তাহলে বলো অ্যান্সার কী হবে গড় উষ্ণতাযুক্ত স্থান হ্যাঁ মানচিত্রে কোন রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাটার নাম কি হবে বলো অ্যান্সার কী দেখো এখানে অ্যান্সার হবে ডিদাগ। আইসো থার্মো পরে কোশ্চেন দেখো আজলাম শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে বলো আজলাম শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সার কী হবে আনসার হবে এ হকি খেলার সঙ্গে যুক্ত পরে কোশ্চেন দেখো ভারতের সব ব্যাংকে আর্থিক বর্ষ কোন সময়কালকে বোঝায় তাহলে বলো অ্যান্সার কী হবে দেখে এখানে নিম্নলিখিতের মধ্যে অ্যান্সার হবে সি এপ্রিল থেকে মার্চ আসলে এটা একটু উল্টো হবে মার্চ থেকে এপ্রিল হ্যাঁ এর মধ্যে আর্থিক মানে সময়কাল বোঝানো হয় পরে কোশ্চেন দেখো কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয় তাহলে বলো তারপিন তেল তৈরি হয় কোন গাছের নিঃসরণ থেকে অবশ্যই অ্যান্সার হবে ডি দাগ পাইন গাছের পরে কোশ্চেন দেখো হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় তাহলে বলো হাইগ্রোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় বলো অ্যান্সার কী হবে হাইগ্রোমিটার দিয়ে অবশ্যই অ্যান্সার হবে এ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে পরে কোশ্চেনটা দেখো কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন তোমার বলো কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিল অ্যান্সার কী হবে দেখো অ্যান্সার হবে সি গোপালকৃষ্ণ গোখলে পরে কোশ্চেন দেখো গ্যালভানাইজেশন হলো লোহার উপর ড্যাশের প্রলেপ গ্যালভানাইজেশনে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয় অবশ্যই অ্যান্সার হবে এ দেখ দস্তার প্রলেপ দেওয়া হয় পরে কোশ্চেন দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় তাহলে বলো অ্যান্সার কী হবে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এক আনসার হবে বি মেসোস্ফিয়ার স্তরে পরে কোশ্চেন দেখো ভারতীয় সংসদে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে তিনি বলো ভারতীয় সংসদে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে অবশ্যই অ্যান্সার হবে সি ছয় মাস পরে কোশ্চেন দেখো ভারতীয় সংসদের সদস্য পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়সীমা কত বলো তাহলে কী হবে অ্যান্সার ভারতের সংসদে ন্যূনতম বয়স সীমা বলেছে কত হোক তাহলে অবশ্যই অ্যান্সার হবে সি পঁচিশ বছর পরে কোশ্চেন দেখো কোন রোগ নিরাময়ে রেসার পিন ব্যবহৃত হয় তাহলে রেসার পিন ব্যবহৃত হয় কোন রোগের উপশমের জন্য অবশ্যই অ্যান্সার হবে কী হবে এ দাগ উচ্চ রক্তচাপ নিরাময়ের জন্য পরে কোশ্চেন দেখো বায়ুমণ্ডলের সর্বাধিক দূরবর্তী স্তরের নাম কি মানে অ্যাকচুয়ালি আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরা স্তরটা সব থেকে দূরে অবস্থিত সেই স্তরটার নাম কী সেটা জানতে চেয়েছে তাহলে অবশ্যই অ্যান্সার হবে ডি দাগ এক্সোসফিয়ার পরে কোশ্চেন দেখো কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয় তাই নিম্নলিখিত কোন রোগটির চিকিৎসায় ডায়ালিস ডায়ালিসিস পদ্ধতিটা ব্যবহার করা হয় বলো অ্যান্সার কী হবে অবশ্যই অ্যান্সার করা হবে অ্যান্সার হবে বিদা কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয় পরে কোশ্চেন দেখো কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাহলে বলো ভূমিকম্পের তীব্রতা বলেছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে অ্যান্সার হবে এ সিসমোগ্রাফ আর যদি ভূমিকম্পের ভূমিকম্পের মাত্রা বলতো মাত্রা মাত্রা বলতো ভূমিকম্পের মাত্রা বললে তবে রিক্টার স্কেল হতো ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে নির্ণয় করা হয় আর ভূমিকম্পের তীব্রতার সিসমোগ্রাফ পরে কোশ্চেন দেখো কোন পাখি পিছন দিকে উঠতে পারে তুমি বলো নিম্নলিখিত কোন পাখিটা পিছন দিকে উঠতে পারে অ্যান্সার হবে দেখো দাগ হার্মিং বার্ড পরে কোশ্চেন দেখো নীল ও হলুদ রঙের সমপরিমাণ মিশ্রণে কোন রং তৈরি হয় তুমি বলো আনসার কেবে নীল আর হলুদ রঙ যদি আমি সমপরি সমপরিমাণে মেশাই তবে কোন রং উৎপন্ন হবে আনসার হবে নীল আর হলুদ রং মেশালে সবুজ রং উৎপন্ন হবে পরে কোশ্চেন দেখো বার কিসের একক তাহলে বলো বারটা কিসের একক অবশ্যই অ্যান্সার হবে বায়ুমণ্ডলীয় চাপ চাপের একক হলো বার পরে কোশ্চেন দেখো জাতীয় ডাক দিবস কত তারিখে পালিত হয় তাহলে বলো জাতীয় ডাক দিবস কত তারিখে পালিত হয় দেখ অ্যান্সার হবে ডি টেন অক্টোবর পরে কোশ্চেন দেখো কোন দেশ লোনার রেকনাইজেশান অরবিটার এলআরও চালু করেছে তাহলে বলো অ্যান্সার কী হবে লোনার রেকগনাইজেশন অর্গা অরবিটার চালু করলো নির্মলিখিত কোন দেশ অবশ্যই অ্যান্সার হবে বি মার্কিন যুক্তরাষ্ট্র পরে কোশ্চেন দেখো নোটপেটিয়া ও হারমেটিক উইপার যা সম্প্রতি সংবাদে দেখা গেছে কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তাহলে বলো অ্যান্সার কী হবে এই আর হারমেটিক উইপার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত নিম্নলিখিতদের মধ্যে আনসার কে বলো এটা আনসার হবে বি সাইবার নিরাপত্তা পরে কোশ্চেন দেখো কোন মন্ত্রক সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এ পি এফ এস এর জন্য আধুনিকীকরণ পরিকল্পনা আইভি অনুমোদন করেছে তাহলে বলো এই আইভি অনুমোদন করেছে কোন মন্ত্রক কি হবে বলো অ্যান্সার বলো তাহলে অ্যান্সার কি হবে দেখো এখানে অ্যান্সার হবে এ স্বরাষ্ট্র মন্ত্রালয় পরে কোশ্চেন দেখো ওপেন কাইলিন নামে তৈরি প্রথম কম্পিউটার অপারেটিং সিস্টেম চালু করলো কোন দেশ মানে বলো অ্যান্সার কী হবে ওপেন কাইলিন নামে তৈরি প্রথম কম্পিউটার যেটা অপারেটিং সিস্টেম চালু করলো বলো অ্যান্সার দেখো অ্যান্সার হবে এখানে সি চীন পরে কোশ্চেন দেখো ভারতীয়রা পরিবার ও সমাজে লিঙ্গের ভূমিকাকে কিভাবে দেখেন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন বলে অ্যান্সার কী হবে ভারতেরা পরিবার সমাজে লিঙ্গের ভূমিকাকে কিভাবে দেখেন তার একটি প্রতিবেদন কোন সংস্থার এটা অ্যান্সার হবে কী হবে অ্যান্সার অ্যান্সার হবে ডি পিউ গবেষণা কেন্দ্র পরে কোশ্চেন দেখো ভারতের কোথায় হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি সংখ্যক প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে বলো অ্যান্সার কী হবে ভারতের কোথায় হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি সংখ্যক প্রত্নকেন্দ্র কোথা কোথায় আবিষ্কৃত হয়েছে অ্যান্সার হবে এ গুজরাট পরে কোশ্চেন দেখো উডের ডিসপ্যাচ কত সালে বের হয় তাকে বলো উডের ডেসপ্যাচ কত সালে বের হয়েছিল অ্যান্সার হবে সি আঠারোশো চুয়ান্ন সালে পরে কোশ্চেন দেখো ভারতের প্রথম কোন রেল স্টেশনটি ও সার্টিফিকেশন পেয়েছে তাহলে বলো ভারতের প্রথম কোন রেল স্টেশন আইএসও সার্টিফিকে সার্টিফিকেশন পেয়েছে বলো আনসার কী হবে আনসার হবে বি গুয়াহাটি রেলওয়ে স্টেশন পরে কোশ্চেন দেখো জৈন ধর্মের পাঁচটি আদর্শ একসঙ্গে কী নামে পরিচিত তাহলে বলো জৈন ধর্মের পাঁচটি আদর্শ একসঙ্গে কী নামে পরিচিত ও সে অ্যান্সার হবে সি পঞ্চম মহাব্রত পরে কোশ্চেন দেখো কোনটি সব থেকে উন্নত মানের কয়লা তাহলে বলো নির্মলিক্ষেত্রদের মধ্যে কোন কয়লাটি সব থেকে উন্নত মানের অবশ্যই অ্যান্সার হবে এ অ্যান্থাসাইট পরে কোশ্চেন দেখো নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে হাইকোর্ট কত প্রকারের লেক জারি করতে পারেন তাহলে বলো হাইকোর্ট কত প্রকারের লেক জারি করতে পারেন ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বল অ্যান্সার কী হবে আনসার হবে পি দেখ প্রকারের পরে কোশ্চেন দেখো কোন তারিখকে শরৎকালীন বিশুভ বলা হয় বল অ্যান্সার কী হবে কোন তারিখকে শরৎকালীন বিশুভ শরৎকালীন বিশুভ বলা হয় অবশ্যই আনসার দেখো ডি তেইশে সেপ্টেম্বর পরে কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত আছে তাহলে বলো ভারতের কোন রাজ্যে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত আছে নিম্নলিখিতদের মধ্যে অ্যান্সার হবে এ জম্মু ও কাশ্মীর পরে কোশ্চেন দেখো গান্ধী আরোয়ন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল তাহলে বলো গান্ধী আরোয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে এ ফাইভ মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পরে কোশ্চেন দেখো ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় বলো কে ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় ভারতীয় জনক জনককে অবশ্যই অ্যান্সার কে বাসুদেব বলবন ফালকে দেখো আমাদের পঞ্চাশটি কোশ্চেন শেষ হলো আমাদের ক্লাসটিকে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো এবার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও Thank you.